পাঁচটি সোনালী সময় আছে, যে সময়গুলো একজন মমিনের জন্য, একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাল্লাহর কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য, আল্লাহ সুবহানাল্লাহর কাছে নেক আমল করে কাছাকাছি যাওয়ার, আল্লাহ সুবহানাল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো। সেই সোনালী পাঁচটি সময় কখন? তার প্রথমটি হলো জোহরের সময়। মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত সালাত সহ নিয়মিত পড়তেন। কোনো কোনো সাহাবি তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাতটি নিয়মিত আদায় করেন, এই 4 রাকাত সালাত কখনো ছাড়েন না, এর হেতু কি, রহস্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাদেরকে যে দেখো, যখন সূর্য মধ্য আকাশ থেকে, ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের সময় শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন, সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত। ফা উহিব্বু আন ইউসআদ লি ফিহা খায়র, তো আমি চাই, আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন, এই সময়ে আমার কোনো নেক আমল যেন উপরে ওঠে, সেজন্য আমি নিয়মিত এই 4 রাকাত সুন্নাত আদায় করে থাকি। নাম্বার 2, আজানের পরে। আজানের পরের যে সময়টুকু, আজানের পরপর কিছু সময়, এই সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সহিহ তারগীবাতুল হিবরির ভিতরে এই হাদিস, তিনি ইরশাদ করেছেন, ইদা নুদিয়া বিসসালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাত দুআ, তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয়। দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই, বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আল্লাহ সুবহানাল্লাহর কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি, অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু। 3 নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে, সেটি হলো এক সালাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে, এই সময়টুকু, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময়। সূরা ইবনে মাজাহ হাদিসে বর্ণিত হয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবশিরু আবশিরু হাযা রব্বুকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই যে তোমাদের রব, কদ ফাতাহা বাবা মিন আবওয়াবিস সামা, আসমানের দুয়ারসমূহের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন, এবং ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে তিনি গর্ব করছেন, বলছেন যে দেখো, আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে। নাম্বার 4, ভোর রাত বা রাতের শেষ প্রহর, এটি অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটি, আল্লাহর কাছে বান্দার আরজি পেশ করার, আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার, দোয়া করার অত্যন্ত মূল্যবান সময়, বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষণা দিতে থাকে, আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে, প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করবেন, আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে, সে আল্লাহর কাছে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য। তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সময় তাদের দোয়া কবুল করেন না। তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যভিচারিণী মহিলা, সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে, এই ব্যক্তি এবং পেশাদার ব্যভিচারিণী, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবা করার পরে তাদের আল্লাহ তাআলা মাফ করেন। এই দুই ব্যক্তি ছাড়া, এই দুই কাজে লিপ্ত থাকলে, সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য সময়ের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আসমানের দোয়া আল্লাহ তাআলা খুলে দেন। এরপরে 5 নম্বর সোনালী সময় যেটি, সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া, যেটিতে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে। এই বিশেষ ভাষায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তাআলার জিকির করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ার সমূহ খুলে দেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন সাহাবীদেরকে নিয়ে, পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন, দোয়াটি হলো এই, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও মুআসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও মুআসীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শেষে জিজ্ঞাসা করলেন, মানিল কায়েল, কোন ব্যক্তি এই দোয়াটি পাঠ করলেন? তখন যিনি পাঠ করেছিলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি আশ্চর্যজনিত হয়ে গেছি, তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেওয়া হয়েছে, এটাকে অভ্যর্থনা জানানোর জন্য, এটাকে ইস্তিকবাল করার জন্য। তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি, সালাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায়। সো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। আসুন এই পাঁচটি সময়কে
মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, জীবন খুবই সংক্ষিপ্ত, আল্লাহ সুবহানাল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।